আজকে যিনি আসে তার কাছে চমৎকার একটি প্রশ্ন আমি শুনলাম, যে আমি একটি গান করেছিলাম যে রূপকাষ্টেরই নৌকা খালি নাই ডুবার ভয়, ওই নৌকা নাই ডুবার ভয়ে পারে কে যাবি নবীর নৌকাতে, বেসরা নেই যারা তুফানে যাবে মারা হবে না ধাক্কায়, কি করবে তোর কদর গাজী ওই কদর গাজী থাকবে কোথায়। এখন তার কথা হচ্ছে যে দয়া সরা হচ্ছে আর তো বেসরা নেই যারা তারা তুফানে মারা যাবে বুঝলাম, তাদের সরা নাই তাদের কোনো আয় নাই, কিন্তু আশেকের জন্য এটা কোন সরা, আশেকের জন্য কোন সরা লাগে না, দয়াল বলে গেছে সরা হচ্ছে আয় আশেকের জন্য কোন আইনের প্রয়োজন নাই, আশেক আইন তৈরি করতে পারে। আমি আমার মনে আছে গত দুই বছর করোনায় কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারি নাই, করোনার আগের বছরে আমি সিঙ্গাপুর গেছিলাম মাত্র 5 দিনের প্রোগ্রাম, আমার মনে আছে দয়াল আমি যখন বিমানে সিঙ্গাপুর এয়ারলাইন্স যখন আমি উঠে যাই বিমানটা যখন আস্তে আস্তে শূন্য জগতে উঠে যায় ওইখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নাই, তাহলে কি আমার অস্তিত্ব ছিল না, যেখানে মোবাইলের নেটওয়ার্ক নাই সেখানে বিরাজমান ছিল, যেখানে কোনো সরা নাই যেখানে কোনো আইন নাই ওইখানে আসে আসে কেন দিল, জিব্রাইল আল্লাহ নবীর কাছে ওই নিয়ে আসে, আমার কথা কি বিরক্ত হলি আপনারা, জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ে আমার নবীর কাছে আসে, আমার নবী একদিন জিজ্ঞেস করে জিব্রাইল তুমি যে আমার কাছে বাণী নিয়ে আসো কার বাণী, জিব্রাইল অবাক হয়ে মনে মনে ভাবে দয়াল নবী কি জিজ্ঞেস করলেন, জিব্রাইল অনেক সময় চুপ থাকার পরে জিব্রাইল হঠাৎ করে বলে উঠে নবী গো এটা আল্লাহর বাণী, আমার নবী কয় জিব্রাইল তুমি কি আল্লাহকে দেখছো, জিব্রাইল বলে না নবী আমি আল্লাহকে তো দেখছি না, তবে একটা নমুনা একটা চিহ্ন আমার কাছে আছে, বলে কি নমুনা কিছু বলে আমি যখন 7 জমিন পার করে সাত আসমান পার করে সিজদা তো মন তাহাই চলে যায় পৃথিবী শেষ মানা সৃষ্টি শেষ জগৎ, ওইখানে যখন আমি চলে যাই ওইখান থেকে একটা রব নামক একটি বোড়া একটি দল আসে, আমি চিন্তা এই নিয়ে যাই সাতটা মোকাম আছে ওই সাতটা মোকামের মধ্যে একটি মোকাম হচ্ছে আবু তালিব মোকাম, ওই কাবে কাউসাইনে যখন আমি চলে যাই আল্লাহ নবী তখন ওই কাবে কাউসাইনের মধ্যে 7টি পর্দা থাকে, ওই 7টি পর্দা আমি ভেদ করতে পারি না, ওই 7টি পর্দার ভিতর হইতে আল্লাহ আমাকে বাণী দেয় আর আমি আপনার কাছে এটা পৌঁছে দিই, আমার নবী কয়েকদিন তাই যার বাণীটা নিয়ে তুমি আসো আমার কাছে তার এই তোমার দেখার সাথে জানে জিব্রাই চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ নবী গো আমি কেমন চিন্তা কখনো করি না, তবে আমার যখন মনে যাচ্ছে আমি আল্লাহকে দেখাই আমি তাকে কিভাবে দেখবো আমি তো পর্দা ভেদ করতে পারি না, আমার দয়াল নবী বলে জিব্রাইল তুমি আজকে যাবে আজকে সেই কাবে কাউসাইনে যাওয়ার পরে
গিয়া তুমি বলবা হে মাওলানা পরবর্তীগার তোমার মুহাম্মদ বলছি আমি তোমাকে জেতা করব ঠিক দাইর চলে গেছে কি সাতান সাত দিন পারবি চিন্তা করব তাহলে আপনি আবে কাউ সেকেন্ড কাছে কি দাইর চলে গেছে সেখানে গিয়া যে দাইর দোহাই দিয়েছে হে মাওলানা পরবর্তীগার তোমার পিয়ারা বন্ধু তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছে তোমার রূপ না দেখে আমি যাব সাথে সাথে এই কাবে কাউসাইনের যত পর্দা ছিল সকল পর্দা উন্মোচন হয়ে গেছে আর জিব্রাইল চক্ষু দিয়ে চেয়ে দেখে যে মুহাম্মদ জমিনের মধ্যে বসা ছিল তাই আল্লাহ নবী বলেছিল মাওলা আলী কে আলী ওমান আলী ফাক ফাকাত রাইল হাক আলী রে যে আমার আমি মুহাম্মদ কে দেখলো তার আল্লাহ দেখা বাকি থাকে না তাই কদম চানকে যে দেখে তার আল্লাহ দেখার বাকি থাকে না সেখানে তার সাথে প্রেম করতে হবে তাই আমার আর একটি গান গাইতে হবে যাহার বদল দেখা তোমার মনে লাগে আনন্দ Go!
বাবা আলাউদ্দিন আল সাবরি যখন ছোট তার গর্ভধারিণী মা বাবা আলাউদ্দিন আল সাবরিকে বাবা শেখ ফরিদের কাছে নিয়ে গেল নিয়ে বলতেছে ভাই রে আমরা মানুষ গড়ি আমার ছেলেটা ঠিক মতো খাইতে পারে না তোর বাড়িতে কোনো খাবার দাবার রব তোর লঙ্কর খানার মধ্যে আমার আলাউদ্দিনকে যদি তুই তোর দাস হিসাবে না করস আর কিছু হইলে না হইলে আমার ছেলেটা খাইয়া বইরা ভালো খাব আমি মা হইয়া শান্তি পাব মা বাবা এমন একটি মা বাবা যদি শান্তি না খেয়েও থাকে তাদের কোনো কষ্ট লাগে না কিন্তু তার বিরাজ যদি একদিন না খেয়ে থাকে ওই বাবা মার চেহারার দিকে তাকালো তাই না Thank you.
সেই ডাকটি হচ্ছে মা আর বাবা ছোটকালে বাবা হারিয়েছি মা গত বছর ডিসেম্বরের 3 তারিখে মারা গেছেন আগে যেমন মারে মা বলে ডাকতাম আজ বাড়ি গেলে আর এই ডাকটি শুনে ডাকতে পারি না আমার পাশ দিয়ে আমার কত ভাইরা মারে মা বলে ডাকে বাবারে বাবা বলে ডাকে আমার এই হতভাগ্যের আর ভাগ্য হয় না সেই আলাউদ্দিন আল সাবরির মা সে দিয়ে বলতেছে ভাই আমার ছেলেটাকে আমি দরগাছে দিয়ে গেলাম শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিন আল সাবরিকে ওই লঙ্করখানার মধ্যে দিয়ে দিলেন দায়িত্ব বাবা আজ থেকে তুমি যত মানুষ আছে আমার দরবারে সব মানুষকে তুমি খাওয়াবে ছয় মাস হয়ে গেছে শেখ ফরিদের মা আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে দেখে না ছয় মাস পরে সন্তানকে দেখার জন্য মায়ে পাগলের মতো ছুটে আসে আমার আলাউদ্দিন কেমন আছে আমি একবার দেখে আসি আয়েশা পুরা বাড়ি খুঁজেছে আলাউদ্দিনকে পায় না না পাইয়া শেখপুরীদের কাছে গিয়ে বলে ভাই তোর কাছে আমার ছেলেটাকে দিয়ে গেছিলাম আমার ছেলেটাকে আমি দেখি না ছয়টা মাস হয়ে গেছে রে ভাই আজ তুই আমার ছেলেটাকে একটু ডাক দিয়া আমি দেখে যাই আমি তোর পুরা বাড়িটা খুঁজেছি আমি আমার আলাউদ্দিনকে আমি দেখি না শেখপুরী দাউলিয়া এক ভক্তকে পাঠাইছে যাও তুমি আমার আলাউদ্দিনকে ডেকে নিয়ে আসো গুরু যদি কোনো ভক্তের কথা বলে যে আমার আলাউদ্দিনকে ডেকে নিয়ে আসো ওই ভক্তের আর কোনো আলাউ থাকে না আরে আমার কোন দয়াল যদি বলে আমার ভক্ত দিলে তার কোন অভাব থাকে তো বলে আমার আলাউদ্দিনকে ডাইকা দিয়া রে বাবা আলাউদ্দিন আসে বাবা শেখপুরী দাউলিয়া যাইয়া দেখে আলাউদ্দিনের শরীরে এক টুকরা মাংস নাই তার শরীরে শুধু হাড় গুলা আমি খুব অভাবী মানুষ আমার সংসারে আমি ঠিক তিন বেলা খাইতে পাইতাম না আমার ছেলেটাকে আমি তোর কাছে দিয়েছিলাম তুই আমার আপন ভাই আমার ছেলেটা তোর কাছে খাইয়া পাইরা ভালো থাকবে আমি মা হইয়া কিভাবে সহ্য করি রে ভাই আমার ছেলের শরীরে এক টুকরা মাংস নাই শুধু দেখা যায় হাত দিয়ে গুণা শেখপুরীর বলে আলাউদ্দিন তোমারই কি কেউ কখনো খাইতে দেয় নাই
তুমি ছয়টা মাস ধরে ওই লঙ্কর খাবা তুমি কিছু খাও নাই আলাউদ্দিন আল সাবরি বলে বাবা আমাকে অনেকে খাওয়ার কথা বলছে আমি খাই না বাবা গো আপনি যেদিনকে আমাকে বলছিলেন এই লঙ্কর খানায় যত মানুষ আছে সবাই রে খাওয়ার জন্য আপনি কিন্তু আমারে খাইতে বলেন নাই বাবা আপনি আমারে খাইতে বলেন বাবা গো আমার কি সাধ্য আছে আমি শুনেছি যদি কোনো ভক্ত গুরুর কাছে মরিদ হয়ে যায় সেই ভক্ত হয়ে যায় মরা আর ওই মরা দেহের প্রাণ হয়ে যায় স্বয়ং পদমুতা বাবা এই দেহে আপনি বাস করেন বাবা আমি আপনার হুকুম দ্বারা বাবা কি খাইতে পারি পবিত্র আপনার পবিত্র নূরে সেই নূরময় চেহারা বাড়াতে যখন আমি ধ্যান করতাম আমার মুদা তৃষ্ণা কিছুই থাকতো সেদিন আলাউদ্দিন আল সাবরিকে শেখ করিম বুকের মধ্যে টান দিয়ে বলেছিল আলাউদ্দিন রে তোর আর কোনো ভজন সাধনের দরকার নাই রে বাবা আমি তোর আত্মার সাথে কথা বলে দেখেছি তোর মধ্যে কোনো আনিত্য বলতে কিছুই নাই ترجمة
আমরা যদি হযরত মনসুর হল্লাল রাহমাতুল্লাহি আলাইহির আনা হক বলতে বলতে সরার কাজী তাহাই সরার কাজী তার উপরে কি যে অত্যাচার করেছে আরে নায়িকা নিয়া শরীরের চামড়া কাজী গয়া মনসুর তুমি যে বলো আনা হক আনা হক আনা মানে আমি হক মানি স্রষ্টা তুমি নিজেই স্রষ্টা বলে দাবি করো আমার শরীয়তের আইনে তোমাকে কতল করার দায় মনসুর হল্লাল বলে কাজী রে তোমার শরীয়তের আইনে যদি আমারে কতল করা আদেশ হয়ে থাকে আমার এই শরীরের চামড়া আমার কতল তুমি যাহা মনেছ তাই করতে পারো আমি মনসুরের কোন বাধা দিন দিব সরার কাজী কই মনসুর তুই কি ভুল স্বীকার করবি না না আমি সত্য বলেছি আলা হ আমি সত্য সরার কাজী তাদের ছাত্রদেরকে বলল আরে ধইরা শরীরের চামড়াটা আগে উঠা যদি চামড়াটা মাথা হইতে টানলে কষ্ট কম যদি বিদ্যালি হইতে উপর দিকে উঠা কষ্ট হবে না সরার কাজী বিদ্যাঙ্গলি হইতে চামড়াটা উপর দিকে উঠাইতে লাগবে মনসুর কাঁদে না হাসে চামড়া যখন উঠায় ফেলাইছে মনসুর হাসে মনসুর বলে কাজী রে তোর কি আর কিছু করার বাকি আছে সরার কাজী তার ছাত্রদেরকে বলে দিল তোমরা যে যেখানে আছো মনসুরের গায়ে বিশ পাথর নিক্ষেপ মনসুরের গায়ে বিশ পাথর নিক্ষেপ আহ যতই পাথর মারে ততই মনসুর খিলি খিলাইয়া হাসে ওইখানে মনসুর একটা তরিকতের ভাই ছিল নাম ছিল তার সিদ্দিয়াল ইসলাম মনসুর যেই গুরুর মরিদ ছিল তার সেই মরিদ ছিল সিদ্দিয়াল ইসলাম সিদ্দিয়াল ইসলাম দূর থেকে দেখে যে তার তরিকতের ভাই রে শরীরের সামনে তো উঠেছে উঠেছে এখানে পাথর দিয়া আঘাত করতেছে বাবা জগতে তরিকতের ভাই কখন আরেকটা তরিকতের ভাই কে এরকম আঘাত করতে দেখলে তরিকতের ভাই সহ্য করতে পারে না কারণ তরিকতের ভাইয়ের সাথে কোন টাকা পয়সার সম্পর্ক থাকে না রক্তের ভাইয়ের সাথে থাকে টাকা পয়সার সম্পর্ক বাড়ি গাড়ি সম্পর্ক আর তরিকতের ভাইয়ের সাথে থাকে আত্মার সম্পর্ক একজন তরিকতের ভাইকে দেখা হইলে মনে হয় আমি আমার কদম তালিকেই দেখতেছি মনে হয় আমার আমার মোহন তরিকতের ভাই সইতে পারে না কান্না করতেছে সরার কাজী দূর থাইকা দেখছে কিরে এত লোক পাথর মারতেছে মনসুরের গায়ে একটা লোক দূর থাইকা কান্না করতেছে ওই কে জানতে হবে গিয়ে জিজ্ঞেস করতেছে তুমি কে সবাই যে পাথর মারতেছে তুমি মারো না কেন কই কাজী আমি মারতে পারবো কই কেন বলে আমি যদি মারতে পারি আমার তরি ভাই আমি সইতে পারো না আমি এমনি সইতে পারি না আমার ভাইয়ের পাথর মারতে সে তো আমার তরিকতের ভাই কারণ সে আর আমি এক গুরুর কাছে পরিচিত হয়েছি আমি কি করে আমার ভাইয়ের গায়ে পাথর মারি কাজী বলে যদি না মারতে পারো তুমি কি জানো তোমার শরীরের চামড়া দূর নাই বলে না আমি তারপরও পাথর মারতে পারবো না কাজী বলে যদি পাথর মারতে না পারো একটা ফুল ছিঁড়ে দিলে আমি এই ফুলটা মারবো জিবরিল আলাইহিস সালাম তার তরিকতের ভাই
ওই ফুলটা হাতে দিয়া যখন মনসুরের গায়ে মারল মনসুর শিক্ষা দিয়া বলে আমার তরিকতের বাইরে তোরে আমার তরিকতের ভাই কষ্ট কি আর দুনিয়াতে আছে